VOA 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরদিন বুধবার ফ্লোরিডার পাম বিচে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মারালাগো বাসভবনের সামনে গণমাধ্যমগুলো অবস্থান নেয় নির্বাচনের পর ট্রাম্পের বাসভবনের বাইরে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বুধবার নির্বাচনে তার পরাজয় স্বীকার করে নেন এবং ফোন করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিজয়ে অভিনন্দন জানান হ্যারিস তার সমর্থকদের বলেছেন দেশের জন্য প্রগতিশীল দৃষ্টিভঙ্গির লড়াই থামিয়ে দেবার সময় এখন নয় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ বৃহস্পতিবার তার নীতি নির্ধারক বৈঠক শেষে বেঞ্চমার্ক সুদের হার পার্সেন্টেজ পয়েন্টের এক চতুর্থাংশ হ্রাস করবে বলে ধারণা করা হচ্ছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে সুদের হার কমানোর কথা বলেছেন আজ পর্যন্তই তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন